হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি ডেইলি বেসিসে মক টেস্টগুলো করাই। এটা হচ্ছে তোমাদের মক টেস্ট নাম্বার 9 না 10 হবে, কিন্তু এটা কি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পুলিশ যেটা তোমাদের এক্সামটা কন্ডাক্ট হবে ওটারই প্র্যাকটিস সেট নাম্বার এটা 1। ঠিক আছে, তো এই প্র্যাকটিস সেটটার পিডিএফ তোমাদেরকে আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছিলাম সকালের দিকে, ইভেন বলেছিলাম সলিউশনটা তোমাদেরকে প্রোভাইড করব। তো এবার এই যে পিডিএফটা আছে, যারা তোমরা পাওনি, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক একটা দেখবা, ওখানে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে এই পিডিএফটা ডাউনলোড করে নিও। আর একটা তোমাদেরকে বলেছি, ডেইলি বেসিসে আমরা মক সেটগুলো করাই, সেটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিতে থাকি আমি। তো টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করে নিলাম, ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা হলো। আর একটা হচ্ছে, আজ পর্যন্ত যত আমি মক সেট গুলো করিয়েছি, ডেইলি বেসিসে মক সেট করেছি, কাছাকাছি 10-15 দিন হয়ে গেছে, তো ওটার জন্য আমি আলাদাভাবে পিডিএফ বানিয়েছি। পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নিও, সরি, প্লে লিস্ট বানিয়েছি, প্লে লিস্টটা ডিসক্রিপশন বক্সে দেখে নিও, ওখানে প্লে লিস্টের লিঙ্কটাও দেওয়া আছে। তো চলো ফ্রেন্ডস, আজকে ক্লাস স্টার্ট করাই মক সেট ফর WUP ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন। এবার অনেকজন আমাকে বলে স্যার প্লিজ আনসারগুলো মার্ক করে দিবে, তো তোমাদের আমি সাজেশনটা শুনেছি। এবার দেখো, সব আনসারগুলো আমি মার্ক করে রেখে দিয়েছি। এই আনসারের পিডিএফটা কিন্তু সবাই পাবে এমন না, এই আনসারের পিডিএফ শুধুমাত্র যারা আমাদের পেড গ্রুপে মেম্বার তারাই পাবে। আর তোমরা যদি পেড গ্রুপে জয়েন হতে চাও, তো ওই আমার নাম্বারটা সবাই জানে কি হচ্ছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে ওখানে তোমরা কন্ট্যাক্ট করবে, ওখান থেকে সব ডিটেলস গুলো পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস স্টার্ট করাই। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কত সাল থেকে প্রথম অর্থনৈতিক নোবেল পুরস্কার দেওয়া হয়? তো অর্থনৈতিক নোবেল পুরস্কার তোমাদের এখানে মার্ক করা আছে 1969। আনসার জানলে হবে না, তার সঙ্গে যে এই এক্সট্রা পয়েন্টস ফ্যাক্টস গুলো আছে এগুলো তোমরা জেনে নিবা। তোমাদের কি বলেছি আলাদাভাবে খাতা বানাতে, তো খাতাতে তোমরা লিখো এগুলো কি হচ্ছে। ফার্স্ট হচ্ছে নোবেল প্রাইজ পুরস্কার আগে ফার্স্ট সবচেয়ে প্রথম 1901 সালে দেওয়া হয়েছিল। এটা কোন দেশ দেয়? সুইডেন গভর্নমেন্ট দেয়। ঠিক আছে, সুইডেন গভর্নমেন্ট দেয়। এবার সুইডেন গভর্নমেন্ট কি 5টা সাবজেক্টে দেয়? না, কি হচ্ছে আগে 4টে সাবজেক্টে দিত, সেটা কি হচ্ছে তোমাদের ফিজিক্স, ভৌতিক বিজ্ঞান, তারপরে বায়োলজি, মেডিসিন যেটাকে তোমাদের জীবন বিজ্ঞান বলি, তারপর কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান, আর একটা হচ্ছে লিটারেচার। এই 4টে সাবজেক্টের উপরে সুইডেন গভর্নমেন্ট দেয়। আর অসলো মানে নরওয়ে রাজধানী অসলো, নরওয়ে গভর্নমেন্ট কি দেয়? পিস। ঠিক আছে, শান্তির জন্য কে দেয়? নরওয়ে গভর্নমেন্ট দেয়। আবার কি হচ্ছে, এটা তোমাদের 5টা সাবজেক্ট হচ্ছে, কিন্তু নোবেল পুরস্কার কি হচ্ছে 6টা সাবজেক্টের জন্য দেওয়া হয়। প্রথমে 5টা সাবজেক্টের জন্যই আরম্ভ হয়েছিল, দেন লেটার অন 1969 কি হলো 1969 সালে অর্থনীতির জন্য নোবেল পুরস্কার দেওয়া স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, তো কি হয়ে গেলো, এখন নোবেল পুরস্কার কতটা সাবজেক্টে দেওয়া হয়? টোটাল 6টি সাবজেক্টে দেওয়া হয়। এবার বলবে স্যার অঙ্ক কই? তো অঙ্কর জন্য আলাদাভাবে দেওয়া হয়, সেটাকে কি বলি আমরা? আবেল, আবেলের পুরস্কার বলি। কাকে? অঙ্কের নোবেল পুরস্কারকে আমরা আবেল বলি। ঠিক আছে, এটা হয়ে গেলো তোমাদের এক্সট্রা ইনফরমেশন। দেন নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড নম্বর প্রশ্ন তো কি বলেছে, দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেয়? দ্বৈত শাসন ব্যবস্থা স্টার্ট করেছিল রবার্ট ক্লাইভ। ঠিক আছে, তারপরে এটা তুলে দিয়েছিল ওয়ারেন হাস্টিংস। কত সালে? 1772 সালে এটা তুলে দিয়ে। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে সি। এবার দেখো এখানে যে অঙ্ক মানে ম্যাথ আর রিজনিং, ঠিক আছে, মানে যেটাকে তোমরা জেনারেল ইন্টেলিজেন্স বলো, তো এই দুটো সাবজেক্ট সলিউশনটা তোমাদেরকে করাবো না। তোমরা জানোই আমি এর আগে তোমাদের কনস্টেবলের আনসারটা করিয়েছিলাম, তো কনস্টেবল আনসারে তোমাদেরকে আলাদাভাবে পিডিএফে ভালো করে এক একটা স্টেপ তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিয়েছিলাম কেমন করে আনসার আসবে। শুধু উত্তর বলে দিলে তো হবে না, এখানে সলিউশন করাতে হবে, আর এই লেখা পোর্শনে তোমাদের সলিউশন করানো তো সম্ভব না, তার জন্য আলাদাভাবে ম্যাথসের আমি সলিউশন ভিডিও বানিয়ে দিবো, সেটার জন্য চাপ নিও না, নেক্সট দিন মানে কালকে তোমরা পেয়ে যাবে। দেন আর একটা হচ্ছে, অনেকজন আমাকে বলে স্যার ইংলিশ ভার্জনে প্লিজ কোশ্চেনগুলো বানা, তো ইংলিশ ভার্জনে এখন পর্যন্ত আমি কোনো পিডিএফ কিংবা কোনো বই পাইনি। তো ডোন্ট ওয়ারি, ডোন্ট প্যানিক, তোমরা যারা গ্রুপে আছো, বিসিএস গ্রুপে কিংবা পুলিশ গ্রুপে আছো, তোমাদেরকে আমি পিডিএফে এখন টাইপ করতে স্টার্ট করেছি। পিডিএফে ইংলিশেও তোমরা পেয়ে যাবো, কিছুদিন ওয়েট করো, 1 সপ্তাহ মতো, তারপরে তুমি ইংলিশেও ডেইলি বেসিসে কোশ্চেন পাতে থাকবে। দেন নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 2011 সালে ভারতের সব থেকে জনবহুল নগর কোনটি ছিল? আমাদের ভারতে যে মহানগরগুলো হচ্ছে সেটা হচ্ছে 4টি, কলকাতা, চেন্নাই, দিল্লি আর মুম্বাই। তো এখানে 2011 সেন্সাসের অ্যাকর্ডিং কি হচ্ছে, মুম্বাইটা সবচেয়ে বেশি ডেন্সিটি ছিল, জনবহুল ছিল। এবার কি হচ্ছে, 2021 সাল তো চলে এসেছে, কিন্তু 2021 সালের সেন্সাস এখনো কমপ্লিটলি হয়নি। আর কি হচ্ছে, 2021 সালের যে সেন্সাসের ডেটা তো এখন তখন পাবলিশ হয়নি, যখন পাবলিশ হবে তখন 2021 সালে তোমাদেরকে পড়তে হবে, কারণ সেন্সাসটা
প্রতি 10 বছর পর পর হয়, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে, 2011 সালের যে সেন্সাসটা হয়েছিল সেটার উপর ভালো করে একটা ভিডিও আমি বানিয়েছি, 5 মিনিটের, ওটা 5 না 15 মিনিটের তোমাদের ভিডিও বানিয়েছি, ওটা পুরো কমপ্লিট দেখবে, ওখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো ওই ভিডিওটা যদি তোমরা এখন পর্যন্ত দেখো নাই, তো আমি তোমাদেরকে কি করবো, ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দিয়ে দিবো। শুধুমাত্র সেন্সাসের উপর বানিয়েছিলাম, পিডিএফ আমি প্রোভাইড করে দিয়েছি ওটার সঙ্গে। দেন নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন তো কি বলেছে, সাইমন কমিশন গঠন করে হয়েছিল কিসের জন্য? মানে সাইমন কমিশন গঠন করা হয়েছিল বেসিক্যালি আমাদের কনস্টিটিউশন ফর্ম করার জন্য, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটাই কি হচ্ছে, ভারতীয় সংবিধানের সংশোধন করার জন্য। এটা ব্রিটিশ পার্লামেন্টে ফার্স্ট ফর্ম হয় কত সালে, 1927 সালে, কিন্তু এটা ভারতে কখন আসে, ভারতে এসেছিল 1928, মানে তার পরের বছরই এসেছিল। ভারতে যখন ইন্ডিয়াতে যখন আসে তখন কি হয়, এটাকে আমরা কি জাস্ট গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন বলে প্রত্যাহার করি। কিন্তু কারণটা হচ্ছিল, কারণ কি, সাইমন কমিশনে একজনও ভারতের মানুষ ছিল না। তো ওই যদি ভারতের মানুষ নাই তাহলে ভারতীয় সংবিধান কেমন করে বানাবে, তাই না? আমাদের প্রবলেম গুলো কেমন করে ওরা সলভ করবে, তার জন্য এটার জন্য গো ব্যাক সাইমন করা হচ্ছিল। এটাতে কি হলো, 3টে L হয়েছিল, 3টে LLL, মানে কি হচ্ছে, এটা কোথায় হয়েছিল, লাহোরে হয়েছিল, আর তারপরে এল হয়েছিল, লাঠি চার্জ হয়েছিল, সন্ডার্স লাঠি চার্জ করেছিল, কে মারা গিয়েছিল, লালা লাজপত রায় মারা গিয়েছিল, ভগৎ সিং এর রাজনৈতিক গুরু, ঠিক আছে? তো এটাই কি হচ্ছে, LLL জিনিসটা একটু ভালো করে মুখস্থ রাখো, যারা ক্লাসে করাও তোমরা তো জানো এটা, আর যারা অনলাইনে তোমরা ফার্স্ট টাইম দেখছো আমি কেমিক্যাল সলিউশন করাই, তো তোমরা ডেফিনেটলি এগুলো লিখে রাখবে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা তোমাদের কেরালা প্লাস তামিলনাড়ু দুটোতেই অবস্থিত আছে, কিন্তু এখানে তামিলনাড়ু অপশন নাই, তাই কেরালাটা ঠিক মারলাম। কিন্তু যদি এমন প্রশ্ন চলে আসে কেরালা আর তামিলনাড়ু দুটোই অপশন আছে, তখন কি করবে, তখন তোমরা তামিলনাড়ু মারবে। কারণ কি হচ্ছে, আন্নামালাই পর্বতটা বেশিরভাগ পোর্শন, 80% পোর্শন কোথায় আছে, তামিলনাড়ুতে আছে, আর 20% তোমাদের কেরালাতে আছে। এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, আন্নামালাইটাও একটা রেঞ্জ, তাই না? আন্নামালাই পাহাড় একটা রেঞ্জ, এই পাহাড়ের সবচেয়ে হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিকটা কি, সবচেয়ে উচ্চ শৃঙ্খলা সেটা হচ্ছে আনাইমুড়ি, এটাই হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে উচ্চ শৃঙ্খলা আনাইমুড়ি। তো কারেক্ট আনসার এখানে আপাতত কেরালাই ধরে রাখো। দেন নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন অঙ্কের, এটার অপশন সি হয়ে যাবে, যেটা অঙ্ক আর জিআই না ওগুলো আমি করাচ্ছি না তোমাদেরকে, ওটার নেক্সট ভিডিও আলাদাভাবে কালকে বানিয়ে দেবো। দেন নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেছিল, কখন প্রকাশ করেছিল, এটা কেশবানন্দা ভারতী কেসে করেছিল, এটা হয়েছিল 1973 সালে হয়েছিল এটা। তো এটা কেশবানন্দা ভারতী কেস ভার্সেস কেরালা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে? তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। বেসিক স্ট্রাকচারটা কি জিনিস, সবকিছু তোমাদেরকে আমি পলিটিতে বুঝিয়েছি, ও ভিডিওগুলো দেখবে আমার পলিটি ভিডিওগুলো। দেন নেক্সট হচ্ছে 9 নম্বরের আনসার হচ্ছে অপশন বি, অ্যান্ড 10-এর হচ্ছে অপশন এ। তারপরে 11 নম্বর, কোন যোগ্যটি ধরতে আছে, এটা হচ্ছে তোমাদের কুই সোডিয়াম ক্লোরাইড NaCl, মানে নবর। নেক্সট হচ্ছে 12-র অপশন ডি। তারপরে 13 নম্বর, এখানে কি বলেছে, লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান যেটা তোমাদের দুটো সিট হতো, টোটাল সিট আমি বলেছিলাম লোকসভায় কটা, 245টা সিট আপাতত, যেটাতে কি হচ্ছে 243 সিট প্লাস 2 সিট, 43 সিট আমরা ইলেকশন করি, আর দুটো সিট কি প্রেসিডেন্ট নিয়োগ করে। এবার কি হচ্ছে, এই দুটো সিট অ্যাংলো ইন্ডিয়ান সিট, সেটাকে কি হয়ে গেলো, সেটাকে হটিয়ে দেওয়া হয়েছে, কোন সংবিধান সংশোধন আইন দিয়ে বাতিল করা হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের 104 নম্বর সংবিধান সংশোধন আইন দ্বারা বাতিল করা হয়েছে। আর একটা কি বলছি, এই 104 নম্বর সংবিধান সংশোধন আইন, মানে যেটাকে আমরা CAA বলি, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলি, এটা ওই নাগরিকত্ববালা CAA না, ঠিক আছে? CAA মানে কি হচ্ছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো ওটাই কি হচ্ছে, এই 104 নম্বরটাই হচ্ছে একদম লাস্ট, মানে যদি জিজ্ঞেস করে আজ পর্যন্ত কতটা আমাদের সংবিধান সংশোধন আইন পাস হয়েছে, সেটা হচ্ছে 104টি হয়েছে, আর লাস্টটাই হচ্ছে এটা অ্যাংলো ইন্ডিয়ান থেকে হটি দেওয়া হয়েছে। দেন নেক্সট তোমাদের, এবার এখানে কি প্রশ্ন বলেছে, এখানে তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন রোবটটিকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়? সেটা বলা হয় ম্যাকো রোবটকে, MAKO ম্যাকো, ঠিক আছে? কিন্তু ম্যাকো কোনটা অপশনে নাই, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, কারণ কি ম্যাকোটা তোমাদের অপশনে দেওয়া নাই। দেন নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, জিকে তো না, 16, তারপরে 17 নম্বর, যেগুলো জিকে ওগুলোই আমি তোমাদেরকে সলভ করাচ্ছি, বাদ বাকি এগুলো সলভ করাচ্ছি না। দেন নেক্সট হচ্ছে এখানে তড়িৎ চুম্বক, ঠিক আছে? তো প্রভাবিত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয়, কারণ কি হচ্ছে, এটা চুম্বকের
এই প্রবলতা বেশি হয়। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হবে? অপশন বি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন। তো এখানে বলেছে সম্প্রতি নৃত্যশিল্পী মানে মালতে বাসুদেব, ইনি মানে কোন নৃত্যের সঙ্গে সংযুক্ত আছে সেটা জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে একশাক গানের সঙ্গে সংযুক্ত। একশাক গানটার ডান্সটা যদি জিজ্ঞেস করে, এই ডান্সটা ফর্মটা কোন স্টেটে হয়, সেটা হয় আমাদের কর্ণাটকা স্টেটে, মানে সাউথের কর্ণাটকা স্টেটে। এই ডান্স ফর্মসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন কি হচ্ছে, আন্ধ্রপ্রদেশে তোমাদের কুচিপুড়ি হয়, তেমন ভরতনাট্যমটা তোমাদের তামিলনাড়ুতে হয়, এমন করে এই তিন চারটে যে ডান্স ফর্মগুলো আছে না, এইগুলাই বারবার জিজ্ঞেস করে। তো তো ডান্স ফর্মের জন্য তোমাদেরকে আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে দিব, ওটা তোমরা দেখে নিও। এই এক মাসের ভিতরে তোমাদেরকে জিকেতে একদম টুকরোভাবে স্ট্রং করে দেবো, চাপ নিও না। তো নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন। এখানে তোমাদেরকে বলেছে দেখো, নেক্সট আর একটা চলে আসলো, ক্লাসিক্যাল নৃত্য নাটক কুড়ি কথাকালি। ঠিক আছে, কথাকালি কোথায় উৎপত্তি হয়েছে? সেটা ডেফিনেটলি কেরালাতে হয়েছে। মানে ওই একদম ভূতের মতন মানুষ বানিয়ে দেয়, সাদা চেহারা করে দিয়ে, তারপর পেন্টিং করে দেয়, দেন কালো মতন চোখ বানিয়ে দেয়, ওই কথাকালি। তো সেটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এটা কোথায় হয়? কেরালাতে হয়। শুধুমাত্র যদি কথাক বলতো না, তাহলে কোথায় হচ্ছে? এটা উত্তর ভারত, উত্তরপ্রদেশ তুমি বলতে পারত, কিন্তু এখানে কথাকালি বলেছে। তাহলে কি হবে? এখানে কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, কেরালা হয়ে যাবে। তারপরে 20 নম্বর অপশন সি। 21 নম্বর, এখানে বলেছে সিনকোনা যে উপখ্যাটি পাওয়া যায় সেটা কোন গাছ থেকে পাওয়া যায়? সেটা আমাদের সরি, সেটা হচ্ছে কিউ9। ঠিক আছে, সেটা কিউ9 পাওয়া যায়। এবার হচ্ছে তোমাদের কারেক্ট এই মরফিনটা কোথায় থেকে পাওয়া যায়? ডেফিনেটলি সবাই জানো এটা কোথায় থেকে, আফিমের গাছ, যেটা ছোট গাছ থাকে চারা গাছ, ওখান থেকে পাওয়া যায়। দেন নেক্সট হচ্ছে নিকোটিন, এটা তামাক গাছ থেকে পাওয়া যায়। আর আশুবিন, এটা সর্পগন্ধা থেকে পাওয়া যায়। দেন নেক্সট 22 নম্বর প্রশ্ন অপশন বি। তাহলে এখানে কি হচ্ছে? কিউ9 কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো বলছি সেগুলো একটু নোট ডাউন করে নিও, আর পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করে এসো তো এটা ডাউনলোড করে নিও, ওখান থেকে তোমরা আনসারটা ঠিক করে নিতে পারো। দেন নেক্সট 23 নম্বর, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি হচ্ছে? সেটা হচ্ছে কপার, মানে তাম্বা যেটাকে আমরা বলি। তারপরে 23-এর পর 24-এ আসি। 24 তোমাদের জি কে না, তো 25ও জি কে না, 26 27, 27টা হচ্ছে কি, 2021 সালে মোগলা বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? মোগলা বিদ্রোহ 2021 সালে কেরালাতে শুরু হয়। মোগলা বিদ্রোহকে আমরা কি বলি? মালাবার বিদ্রোহ বলি, কারণ কেরালাকে আমরা মালাবার উপকূল বলি। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে কি হবে? অপশন বি হয়ে যাবে, কেরালা মালাবার। দেন এটাই কিন্তু একদিক থেকে ধরা যায় ভারতের প্রথম জাতীয় মানে কাস্ট বেস রিবেলিয়ন, এটাকে বলা হয়। কারেক্ট আনসার অপশন এখানে বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সেটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। দেন নেক্সট 29 নম্বর, ভারতীয় এনআরআই যে ভৈফল রাম ক্লাইন যার নাম হচ্ছে, সে কি কোন একটি রাজ মানে কান্ট্রির দেশের রাষ্ট্রপতি হয়েছে? সেটা হচ্ছে তোমাদের সিসিলি কান্ট্রির রাষ্ট্রপতি হয়েছে। দেন নেক্সট 30 নম্বর প্রশ্ন জিকে না 31, কুম্ভ রামায়ণ কোন ভাষায় লেখা, এটা জিজ্ঞেস করেছে। তো এটা তোমাদের কারেক্ট আনসার কি? তামিলনাড়ু। দেন নেক্সট ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সঙ্গে সাহায্য, যে দেশ আমাদেরকে সাহায্য করেছিল এটা নির্মাণ করার জন্য, তো সেটা তোমাদের রাশিয়া। এখানে আর একটা জিনিস এবার জেনে নাও, তোমাদের পঞ্চবর্ষীয় প্ল্যান হয় না, 5 ইয়ার্স প্ল্যানিং, তো পঞ্চবর্ষীয় প্ল্যানিং এখানে সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যানিং ছিল, এখানে সব হেভি ইন্ডাস্ট্রিতে বেশি ফোকাস করা হয়েছিল। হেভি ইন্ডাস্ট্রিতে তোমাদের মেনলি তিনটে আমাদের ইন্ডাস্ট্রি বানানো হয়েছিল, বোকারোকে ধরি না আমরা, এই তিনটে মেন যে ইন্ডাস্ট্রি বানানো হয়েছিল সেখানে কোনটা কোনটা মেন ফেমাস? সবচেয়ে হচ্ছে প্রথম ভিলাই, ঠিক আছে, তারপরে হচ্ছে রাউরকেল্লা, তারপরে হচ্ছে তোমাদের দুর্গাপুর যেটা ওয়েস্ট বেঙ্গল আছে। এবার যেটা ভিলাই সেটা কে হেল্প করেছিল? এটা রাশিয়া হেল্প করেছিল। দেন রাউরকেল্লা যেটা হেল্প করেছিল আমাদেরকে কে? জার্মানি হেল্প করেছিল। যেটা কোথায় আছে? এটা ওড়িশাতে আছে। রাউরকেল্লা তো রাউরকেল্লা জানো সবাই উড়িষ্যাতে আছে। দেন ভিলাইটা তোমাদের ছত্তিশগড়ে। তারপরে দুর্গাপুর যেটা আছে, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে আছে, আর দুর্গাপুর বানাতে আমাদেরকে হেল্প করেছিল ব্রিটেন, হেল্প করেছিল। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে তো কি হয়ে যাবে? ভিলাইটা হেল্প করেছিল, রাশিয়া হেল্প করেছিল। এই ভিলাই, রাশিয়া, রাউরকেল্লা, জার্মানি আর দুর্গাপুর ব্রিটেন, এই তিনটা কিন্তু মুখস্থ রাখবা। এই তিনটা থেকেই বারবার প্রশ্ন জিজ্ঞেস করা হয়। বাদ বাকি অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলো হেল্প করেছে আমাদেরকে, কিন্তু ওগুলো থেকে অত জিজ্ঞেস করা হয় না, এখান থেকেই বারবার জিজ্ঞেস করা হয়। দেন নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন। এখানে বলেছে
অধিক সম্পত্তির অধিকার বিষয়টি ভারত সরকার এবং কোন সরকারের সঙ্গে চুক্তিতে হয়েছে, সেটা হচ্ছে ডেনমার্কের সঙ্গে হয়েছে। দেন নেক্সট 35 এর অপশন এ, 36 এর এখানে জিজ্ঞেস করেছে নিম্নলিখিত বিকিরণগুলির মধ্যে কোনটি ভেদ ক্ষমতা সবচেয়ে বেশি, ঠিক আছে, সর্বাধিক যেটা বলেছে এটা তোমাদের এবার বলছি, ভালো করে এটা লিখে লাও আলাদাভাবে, কেমন করে মুখস্থ করবা, সেটা হচ্ছে তোমাদের ওয়েভ লেন্থ একটা হয়, ঠিক আছে, আর একটা হয় কি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যার বেশি তার তোমার ওয়েভ লেন্থ কম হবে, যার ওয়েভ লেন্থ বেশি তার ফ্রিকোয়েন্সি কম হবে, এমন করে। তো এবার কি হচ্ছে, ওয়েভ লেন্থ থেকে তোমরা মুখস্থ রাখবা, রাহুলস মাদার ইজ ভিজিটিং আঙ্কল জেভিয়ার্স গার্ডেন, ঠিক আছে, এটা হচ্ছে রেডিও, মাইক্রো, ইনফ্রা, ভিজিবল, আল্ট্রা, এক্স রে অ্যান্ড গামা রে। রেডিও ওয়েভের সবচেয়ে বেশি তোমাদের ওয়েভলেন্থ হয় তাহলে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি, আর গামা রেজ এর সবচেয়ে কম ওয়েভলেন্থ হয় তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, আর সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যার হয় তার ভেদক ক্ষমতা সবচেয়ে বেশি হয়। তো এটা কি হচ্ছে কারেক্ট আনসার, গামা রে হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। দেন নেক্সট 36 থেকে 37 এখানে বলেছে সংবিধানের কত নম্বর ধারায় কন্টিনজেন্সি ফান্ডের ব্যাপারে উল্লিখিত আছে, ওয়েস্ট বেঙ্গল সরি আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউয়েন্সিতে মেন সেন্ট্রাল গভর্নমেন্টের তিনটে ফান্ড আছে, সেটা কি হচ্ছে আর্টিকেল মানে ধারা 266, 266 ক্লজ এ আর 267, এই 66টা হচ্ছে তোমাদের কি এই কনসলিডেটেড ফান্ড, যেখান থেকে সব সব স্যালারি, তারপর ইনস্টিটিউশন বিল্ড আপ, ডেভেলপমেন্ট যত কিছু এখান থেকে হয়, তারপরে এটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস, এটা হচ্ছে 266 ক্লজ এতে, আর তারপরে হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, মানে যে আপদা কিংবা বিপদ, যেমন বাঁধ চলে আসলো, তারপরে কোনো দুর্যোগ ঘটে গেল, প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল, ডিজাস্টার হয়ে গেলো, তো ওটার জন্য কি হচ্ছে হঠাৎ কোনো একটা ফান্ড দরকার, তো তখন কি হয় কন্টিনজেন্সি ফান্ড থেকে পয়সা তোলা হয়। তো এটা হচ্ছে আর্টিকেল 267 এ আছে, দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও, এটা যখন আমি তোমাদেরকে পলিটি চ্যাপ্টার গুলো করাই তো সেগুলো তোমরা ভালো করে দেখে নিবা, ঠিক আছে। কারেক্ট আনসার এখানে কি হচ্ছে তোমাদের অপশন এ হয়ে যাচ্ছে। তারপরে এখানে তোমাদের অপশন এটা ছিল একটু মুছে গিয়েছে, তো যাই হোক এগুলো ডাক দেখে নিও। তারপরে 41 নম্বর এখানে বলেছে নৃত্য ও দাঁড়াও, নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র, সেটা কলাক্ষেত্রম যেটাকে বলি, সেটা প্রতিষ্ঠাতা কে করেছিলেন, সেটা প্রতিষ্ঠাতা করেছিলেন রুকমণি দেবী করেছিল, কখন করেছিল 1936 সালে করেছিল। এবার কলাক্ষেত্রমটা আছে কোথায়, এটা আছে আমাদের মমতা দিদির কোথায় এই কনস্টিটিউয়েন্সি ভবানীপুরে আছে, ঠিক আছে, এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 43 এখানে বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উচ্চ স্থানটা কি, সেটা হচ্ছে সান্দাকফু, সবাই জানো। তো কি হচ্ছে সান্দাকফুটা আছে কোথায়, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে কি সিংহালীলা রেঞ্জে আছে, সিংহালীলা রেঞ্জে সবচেয়ে হাইয়েস্ট পিক কি হচ্ছে, এটা হচ্ছে সান্দাকফু, কাছাকাছি 36,000 কিলোমিটার উপর মিটারের এত বড় হবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হবে, অপশন বি দার্জিলিং এর সান্দাকফু। দেন নেক্সট 46 বাদ বাকি যেগুলো ম্যাথস গুলো আছে না এগুলো তোমরা একটু জাস্ট টিক মার্ক এখন মেরে নিও, নেক্সট তোমাদেরকে ভিডিও যখন আপলোড করবো হয়ে যাবে। এবার বলেছে এখানে আরোগ্য নিকেতন, এটা কার রচনা, সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা, এটা একটা তুমি বলতে পারো বেস্ট মুভি ধরা যাবে, যদি দেখবা তো কোনোদিন দেখে নিও। আর এই মুভিটা যেটা বানিয়েছে ওনার নাম যদি লিখতে চাও সেটা হচ্ছে বিজয় বোস, কারণ কি হচ্ছে আইএমডিবিতে রেটিং দেখবা এনার, আমি আজকে দেখলাম 7.8, 7.8 আইএমডিবি রেটিং, ইন্ডিয়ার মুভি অনেক কম মুভিকে দেওয়া হয়। তো তোমাদের কারেক্ট আনসার এখানে অপশন এ হবে। দেন নেক্সট 48 নাম্বার, 48 নাম্বারে কি বলেছে, এখানে বলেছে ভারতের একমাত্র পরমাণু ক্ষমতা যেটা তোমাদের আছে ICBM, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, তো এটা ভারতের একমাত্র যেটা আছে সেটা হচ্ছে Agni-5, Agni-টাই তোমাদের 1, 2, 3 আমাকে টেস্ট করেছিল, বাট Agni-5টা শুধুমাত্র একমাত্র যেটা আছে নিউক্লিয়ার ক্যাপেবল। তো এবার হচ্ছে নিউক্লিয়ার ক্যাপেবিলিটির জন্য যে আমাদের ফার্স্ট টেস্ট করা হয়েছিল সেটার নাম কি, সেটা তোমরা আমাকে কমেন্টে লিখবে, ঠিক আছে। দেন কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্টে ডেফিনেটলি লিখবে। তারপর হচ্ছে 49, এটা তোমাদেরকে দুদিন আগেই পড়ালাম কি মৌলিক অধিকার ও
রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এই দুটোর পার্থক্য কি? মানে ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি যেটাকে বলি, মানে এটা হচ্ছে তোমাদের অধ্যায় 3-এ আছে, পার্ট 3-তে আছে, আর এটা হচ্ছে অধ্যায় 4-এ আছে, ঠিক আছে? এদের ভিতরে পার্থক্যটা কি হচ্ছে? ফান্ডামেন্টাল রাইট যদি কেউ ভঙ্গ করে কিংবা ফান্ডামেন্টাল রাইট যদি কেউ উল্লঙ্ঘন করে, তাহলে কি হবে, তার জাস্টিস কোর্টে হাজিরি দিতে হবে, সেটাতে জেল হতে পারে, সব কিছু। মানে এটা হচ্ছে জাস্টিসেবল, আর এটা হচ্ছে নন জাস্টিসেবল, তুমি করতে পারো নাও করতে পারো, কোনো যায় আসে না। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে তোমাদের? অপশন টু কি হবে? মৌলিক অধিকার আদালতে কৃতিক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়, ঠিক আছে? মানে ফান্ডামেন্টাল রাইটটা যেটা হচ্ছে এটা হচ্ছে জাস্টিসেবল, আর ডিপিএসপি যেটা হচ্ছে নন জাস্টিসেবল। দেন 50-এ হচ্ছে অপশন সি, তারপর 51 এটা ম্যাথ, তারপরে 52 এখানে কি বলেছে, কে বেঙ্গল গ্যাজেট নাম একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। তো ফার্স্ট বেঙ্গল গ্যাজেট যে পত্রিকাটা প্রকাশ হয়েছিল সেটা হয়েছিল 1780, আর এটাই হচ্ছে ভারতের ইন্ডিয়ার প্রথম ইংলিশ নিউজ পেপার বলতে পারো। তো সেটা কি করেছিলেন, জেমস আগাস্টাস হিকি করেছিলেন। এবার এখান থেকে তোমাদের আর একটা প্রশ্ন চলে আসে কি ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার কি ছিল? এটা ফুল মানে উইকলি তুমি বলতে পারো, তাও এটাকে ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার যদি জিজ্ঞেস করে তো সেটা হচ্ছে তোমাদের সমাচার দর্পণ। আর সমাচার দর্পণটা 1818-তে পাবলিশ হয়েছিল, আর এটা বানিয়েছিল কে যদি জিজ্ঞেস করে তো সেটা হচ্ছে জেসি মার্চম্যান, মানে জন ক্লার্ক মার্চম্যান হবে, ঠিক আছে? এগুলো তোমরা একটু আলাদাভাবে লিখে নিও। দেন নেক্সট হচ্ছে তোমাদের 53 নম্বর প্রশ্ন, এখানে বলেছে 11তম যেটা প্ল্যান, মানে পঞ্চবর্ষীয় প্ল্যান যেটা বলে না, তো ভারতীয় অর্থনৈতিক গড় বৃদ্ধি কত হয়েছিল, জিডিপি কত বৃদ্ধি হয়েছিল, এটা হয়েছিল অপশন সি 8%। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেন নেক্সট 54, 55, 56 এ কি বলেছে, হিন্দু রেট অফ গ্রোথ, এই কথাটি ভারতীয় অর্থনীতি সম্পর্কে বর্ণন দিতে গিয়ে কে প্রথম ব্যাখ্যা করেন? তো সেটা করেছিল অধ্যাপক ছিল, মানে টিচার ছিল সে, রাজকৃষ্ণ ছিল। কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি। দেন নেক্সট হচ্ছে নিচের জোটগুলির কোনটি পরিযায় সারণীর একটি শ্রেণীতে অবস্থিত, মানে গ্রুপ জিজ্ঞেস করেছে। একটা এবার ভালো করে জেনে নিল, পিরিয়ডিক টেবল যেটা হচ্ছে না পরিযায় সারণী, এখানে তোমাদের টোটাল কটা পিরিয়ড হয় সেটা 7টি পিরিয়ড হয়, আর গ্রুপ কটা হয়, গ্রুপ এটা টোটাল কটা হয়, 18টা গ্রুপ হয়। তো এটাকে গ্রুপটাকে আমরা কি বলি, সারণী বলি। তো এই সারণীতে কোনটা তোমাদের এই জোড়াটা একটা সারণীতে আছে, সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, এটা হচ্ছে কি সেকেন্ড নাম্বার গ্রুপে আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। 58 নম্বর প্রশ্নতে বলেছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত, এটা আন্দামান নিকোবর দ্বীপ সমূহে আছে, যেটা ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। দেন এখন আন্দামান নিকোবর না, এখন কি হবে, লাদাখ হয়ে যাবে, কারণ লাদাখ আগে ছিল না। দেন নেক্সট জিজ্ঞেস করেছে 61-এ, এখানে রাগবি ফুটবল, ঠিক আছে, মানে যেটা একদম দৌড়ে ভাগে একদম মারামারি ভাবে খেলতে হয়, যাই হোক তোমরা জানো এটা। তো রাগবি ফুটবল যেটা খেলা হয় ওটাতে প্রতিটি দলে কতটা খেলাড়ি হয়, প্রতিটি দলে 15 জন করে খেলাড়ি হয়, আর এটাতে সবচেয়ে ম্যাক্সিমাম তোমাদের একটা খেলায় প্লেয়ার থাকে, মানে এটাই হচ্ছে তোমাদের 15 জন সবচেয়ে ম্যাক্সিমাম। দেন নেক্সট এক বীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাত কি, মানে এটা মনোকটস আর এটা ডাইকটস, মনোকটস আর ডাইকটসের পার্থক্যই বড় সাইজে হচ্ছে। তো এটা কি হচ্ছে, এক বীজপত্রী ফুল দুই বীজপত্রী ফুল থেকে বড় সাইজের হয়, অপশন এ হয়ে যাবে। দেন নেক্সট 63, আমার সমুদ্রকে নীল কেন দেখতে পারে, তো সমুদ্র নীল হওয়ার কারণটা কি এটা বলেছে, তো এটা হচ্ছে তোমাদের আপেক্ষিক বিক্ষেপণ, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। দেন নেক্সট ম্যাথস আর এখানে তোমাদের রিজনিং 65, দেন 66-এ যাই। হ্যাঁ এখানে কি বলেছে, ফ্র্যাঙ্কেনস্টাইন, ফ্র্যাঙ্কেনস্টাইনটা কি, এটা ওই ড্র্যাকুলা মুভি হয়তো তোমরা দেখেছো, ওই চলচ্চিত্রতে একটা জাস্ট এটি একটা ক্যারেক্টার। তো সেটা কি হচ্ছে, এটা অ্যালফার্ড হিকি একটি চলচ্চিত্র, এই বইটা যে বানিয়েছিল মানে বইটা লিখেছিল কিংবা স্টোরি প্লে ডাইরেক্টর যে করেছিল তার নাম ছিল ম্যারি শেলে, ঠিক আছে, এটা হচ্ছে একটা হরর ফিল্ম। দেন নেক্সট হচ্ছে 67, নীল লোহিত কার ছদ্মনাম, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, অপশন এ। এই বইটা তোমরা দেখবা, এটা তোমাদের ভালো একটা বই। দেন নেক্সট হচ্ছে 68, এবার বলবো স্যার এটা ছদ্মনাম বলেছে, এটা আবার বই কোথা থেকে, তো নীল লোহিত বলে একটা বই আছে, এটা ডেফিনেটলি অনেক ভালো বই, আমি দেখেছি তার জন্য তোমাদেরকে বলছি। দেন নেক্সট জিজ্ঞেস করেছে 69 নম্বর প্রশ্ন, লিগ কোন সালে প্রথম
পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল। তো এটা লাহোরে সবচেয়ে প্রথম ডাক দেওয়া হয়েছিল কোথায়? 1940 মানে 1940 সালে লাহোরে ডাক দেওয়া হয়। দেন নেক্সট তোমাদের, যদি অন্ধকার মানে কি হয়, নিরাশাজনক হয়, তাহলে উৎসাহজনক মানে কি হয়, ডেফিনেটলি উজ্জ্বলতা হবে, ঠিক আছে। দেন নেক্সট 71 গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। তারপরে 73 আংশিক মূল পরজীবী, এটা একটু ভালো করে শুনবা, ঠিক আছে। আংশিক মূল পরজীবী হলো, এটা কি হচ্ছে? পরজীবী হচ্ছে মানে নাও এখানে একটা গাছ, এই গাছকে খেয়ে খেয়ে নিউট্রিশন পেয়ে, এই গাছটারই নিউট্রিশন পেয়ে আর একটা গাছ তৈরি হয়েছে, ওটাকে আমরা পরজীবী বলি, মানে প্যারাসাইট ইংলিশে বলি। তো এই পরজীবীটাই কি হচ্ছে আংশিক? এটা হচ্ছে চন্দনের গাছ, এটা নিজস্ব কোনো আলাদাভাবে নিউট্রিশন নেয় না, কোনো একটা গাছ আছে ওই গাছের সঙ্গে তোমাদের একদম জোড়া হয়ে সোজাভাবে লেগে থাকে, আর একটা গাছ তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে তোমাদের চন্দন গাছ, ঠিক আছে। দেন নেক্সট 75 নম্বর, সেখানে বলেছে বেমানান শব্দ চিহ্নিত করো, মানে এদের মধ্যে কোনটা আলাদা, তো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তামা আর কি হচ্ছে টাংস্টেন। এই তিনটাই কিন্তু তোমাদের একটা এলিমেন্ট, কিন্তু হীরা, হীরা কোনো এলিমেন্ট না, এটা কি হচ্ছে, এটা হচ্ছে রূপভেদ। রূপভেদ কিসের রূপভেদ? এটা কার্বনের অ্যালোট্রপ, কার্বনের রূপভেদ, ঠিক আছে, এটা কোনো এলিমেন্ট না। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে, হীরা। দেন নেক্সট হচ্ছে 76 নম্বর, শেরশাহর সেনাপতি কে ছিলেন? শেরশাহ কে হচ্ছে হুমায়ুনের পর মোগলের একদম সেন্টারের দিকে প্রথমে কি আসলো? বাবর, তারপর হুমায়ুন। দেন হুমায়ুন কি হয়েছিল? এক্সাইলে চলে গেছিলো, মানে বাইরে পালিয়ে গেছিলো। তারপরে কি হয়েছিল? নেক্সট এসেছিল কে? সুরি বংশ স্টার্ট করেছিল। সুরি বংশ কে স্টার্ট করেছিল? ফরিদ খান স্টার্ট করেছিল। আর ফরিদ খানকে কি শেরশাহ বলা হয়? তার ফরিদ খান হচ্ছে অরিজিনাল নাম। তো এই শেরশাহ সুরি, এটার এনার সেনাপতি কে ছিলেন? এটার সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ কৌর। কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে রিপোর্টিং ইন্ডিয়া, বইটির শিরোনামে লেখা কার লেখা? এটা হচ্ছে প্রেম প্রকাশের লেখা। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। দেন 79 নম্বর, এটা হচ্ছে এন্টামোলজি, ঠিক আছে, ইংলিশে যদি বলতো তাহলেও বেটার হতো, যাই হোক। এন্টামোলজি কোন বিষয়ের সম্বন্ধিত পড়াশোনাকে বলে? এটা কি কীট পতঙ্গ, মানে ইনসেক্টস যেটা হয় না, ওটার পড়াশোনাকে আমরা এন্টামোলজি বলি। অপশন বি হয়ে যাবে, পতঙ্গ। দেন নেক্সট, এগুলো তোমাদের সব ম্যাথসের প্রশ্ন। 82 নম্বরটা জিকে, এখানে জাস্ট ম্যাচ অফ দ্য ফলোইং করতে হবে। তো ইউরিয়া কোথা থেকে পাওয়া যায়? সার ইউরিয়া থেকে তোমাদের সার হয়। তো এগুলো তোমরা একটু দেখে নিও, ম্যাচ আপ তোমাদের করা আছে ভালো করে। দেন নেক্সট তোমাদেরকে জিজ্ঞেস করেছে, লাস্ট পেজই এটা আই থিঙ্ক, হ্যাঁ লাস্ট পেজ। তো যাই হোক, এখানে তোমাদেরকে 86 নম্বর প্রশ্ন বলেছে, এখানে টি শব্দটি কোন খেলার সঙ্গে সংযুক্ত আছে? তো সেটা গলফ, ঠিক আছে। গলফের যেটা তোমরা এই বলটা রাখে না, বলটা যেটার উপরে রাখে, একটা তোমাদের টির উপরে রাখে, তো এটাকে আমরা টি বলি, বলটা রাখে যেটার উপরে, তার উপরে বলকে মারা হয়। দেন নেক্সট, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কিষাণ কল্যাণ মিশন শুরু করলো কোন রাজ্য সরকার? ঠিক আছে, কোন রাজ্য সরকার এটা স্টার্ট করেছে? এটা উত্তরপ্রদেশ স্টার্ট করেছে। অপশন ডি হয়ে যাবে। দেন নেক্সট, এখানে ডাইনোসর শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? সেটা ব্যবহার করেছিল লামার্ক ব্যবহার করেছিল। কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন এখানে বি হয়ে যাবে। তারপর এখানে 92 প্রশ্ন, এখানে বলেছে 0 ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম বরফ, ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা কি, 10 ডিগ্রি উষ্ণতায় কি 10 গ্রাম জল, এটা একটা জিনিস। এই দুটোকে মিলানো হলো, মানে এই দুটোকে মিলানো হলো, এই দুটোকে যদি আমরা মিলাই তাহলে এই মিশ্রণের উষ্ণতাটা কত হবে? এটা অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স, ল অফ থার্মোডাইনামিক্স, যখন সেমি ওজনের তোমাদের যখন ওয়াটার অ্যান্ড আইসকে মিলানো হয়, তাহলে আইসের যে টেম্পারেচারটা হচ্ছে ওটা প্রিভেল বেশি করবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। দেন নেক্সট তোমাদের 94 প্রশ্ন হতে বলেছে, সসনালি ফুলকো দেখা যায় কোন প্রাণীতে? সেটা হচ্ছে রাজ কাঁকড়াতে দেখা যায়। দেন 96, আসান কনজারভেশন রিজার্ভস হিসাবে কোন রামসার, মানে কোন রাজ্যের প্রথম রামসার সাইট তমকা লাভ করেছিলেন? তো সেটা করেছিল উত্তরাখণ্ড, ঠিক আছে। এবার কোশ্চেন জিজ্ঞেস করে, রামসার সাইট টোটাল ইন্ডিয়াতে কটা আছে? এখানে 37টা রামসার সাইট আছে ইন্ডিয়াতে। দেন নেক্সট 97, 98, 99, এগুলো তোমাদের নর্মাল প্রশ্ন। তারপরে লাস্ট প্রশ্ন হচ্ছে 100 নম্বর, মারাদোনা যেটা সবাই চিনো, আর্জেন্টিনিয়া প্লেয়ার,
তো ম্যারাডোনা কোন রোগের জন্য মারা গিয়েছিল? তো সেটা হৃদয় রোগের জন্য মারা গেছিল, হার্ট অ্যাটাকের জন্য মারা গেছিল। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে পুরো সলিউশন আমি প্রোভাইড করে দিলাম, আর এটার যে কোনো ডাউট তোমাদের থাকে আমাকে ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞেস করবে। আর যদি তোমাদের আমার এফার্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই, নেক্সট ভিডিওতে তোমাদেরকে ম্যাথস আর জিআই সলিউশনগুলো কমপ্লিট করে দেবো, তো ওটার জন্য তোমরা নেক্সট ভিডিও কালকে পেয়ে যাবে। আর আজকে ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করো, তো ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট তোমাদের ভিডিওটা প্রোভাইড করে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।